প্রথমে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, সর্ষের তেল বা যে কোনো তেল দিলেই হবে, যে যার পছন্দ মতো তেল। এখন তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে যাওয়ার পর আমরা সেখানে প্যাকেটটা ছিঁড়বো। প্যাকেট ছিঁড়ার পর সেগুলো সেউইগুলো কাঁচা সেউইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, সেই গরম তেলের মধ্যে। এবার আস্তে করে খুন্তি দিয়ে নাড়া দেবো, নেড়ে ভেজে নেবো এগুলো ঠিকভাবে। 2-4 মিনিট ভাজার পর দেখবে এগুলা লাল লাল হয়ে গেছে, তখন ভাববে যে আমাদের ভাজা হয়ে গেছে। নাড়ছি আমরা, তো দেখো মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। আমাদের এরকম লাল লাল ভাজা হয়ে গেলে হয়ে গেল। এরপর আমরা কী করবো, এখানে দুধ দিয়ে দেবো, সে যে কোনো দুধ, গরম করা দুধ হোক বা কাঁচা দুধ বা আমুল দুধ, এগুলো যে কোনো দুধ দিয়ে রান্না করা যায়, তবে গরুর দুধ দিয়ে বেশি টেস্টি। তো আমি গরুর দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আস্তে করে ঢাকা দিলাম, ঢাকনা তুললাম, এবার আবার নাড়বো। সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে কম বেশি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খেতে খুব সুস্বাদু। এখানে আমরা পরিমাণ মতো কিশমিশ আর কাজু আর বিভিন্ন রকমের জিনিস দেওয়া যায়, তো আমি কিশমিশ দিয়েই করলাম। কিশমিশ দিয়ে নাড়বো ভালো করে, দেখো। নাড়ছি, নাড়তে নাড়তে দেখবা ঠিক ঠিক হয়ে গেছে, গাঢ় মতো হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো প্রচুর সুস্বাদু। বাদ ওই কিশমিশটাও দিয়ে দিই যা আছে। হ্যাঁ, নাড়ছি আবার, এবার আমরা দিব চিনি, পরিমাণ মতো চিনি দেব, চিনি দিচ্ছি, যে যার মতো মিষ্টি খেতে পছন্দ করে। চিনি দিলাম আমি, 3 মুঠ দিলাম চিনি, ঠিক আছে। আবার নেড়ে দেব, নাড়ার পর দেখবো যে এখানে আঠা আঠা ভাব হয়ে গেছে। এভাবে 2-3 মিনিট নাড়ার পর দেখবে যে ঠিক পজিশনে চলে এসছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খেতে তো আরও ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি, সব বন্ধুরা মিলে আমরা খাচ্ছি, খুব সুন্দর হচ্ছে টেস্ট। তো আপনারা রান্না করবেন এবং রান্নার টেস্ট কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন প্লিজ, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।